প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রদবদল কি আসন্ন? বাংলাদেশে মে শেষে সর্বোচ্চ সীমায় যাবে করোনা। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রদবদল কি আসন্ন? করোনা মোকাবেলায় নেতৃত্বদানকারী মন্ত্রণালয় হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু করোনা সংকটের শুরু থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বয়হীন, দায়িত্বহীন এবং লেজে গোবরে অবস্থায় পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক ধরনের নেতৃত্বহীনতা বিরাজ করেছে। মন্ত্রী এবং সচিবদের মধ্যে সমন্বয় নেই। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যেন ভিন্ন গ্রহের বাসিন্দা। তিনি না শুনছেন মন্ত্রীর কথা, না শুনছেন সচিবের কথা। তার সঙ্গে অধীনস্থ যারা ভিন্ন মত পোষণ করেছেন তাদের সবাইকে তিনি শাস্তির খড়গ ঝুলিয়ে দিচ্ছেন। শাস্তির কোপানলে পড়ছেন অনেক মেধাবী এবং প্রতিভাবান সরকারি চিকিৎসক আর স্বাস্থ্য কর্মকর্তা। এরকম বাস্তবতায় স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ন্ত্রণে কোনো আশাবাদ তো জাগাতেই পারছেন না, বরং একের পর এক তুঘলকি সিদ্ধান্ত এবং জগাখিচুড়ি কর্মকাণ্ডের ভেতরে জড়িয়ে সাধারণ মানুষের আস্থার প্রান্তসীমায় পৌঁছে গেছে। আর এরকম অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি রদবদলের কথা শোনা যাচ্ছে। যদিও সরকার এরকম করোনা যুদ্ধের মাঝপথে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিবর্তন করার পক্ষে ছিল না, কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের যদি পরিবর্তন না হয় তাহলে করোনা মোকাবেলা তো সম্ভবই হবে না, বরং সমস্যা আরও ঘনীভূত হবে। করোনা মোকাবেলার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় একদিকে যেমন তথ্য গোপন করেছে, তাদের আত্মতুষ্টির জন্য তথ্য আদান প্রদান করছে, আবার নতুন নতুন গাইডলাইন আর নির্দেশনা প্রদান করে পুরো পরিস্থিতিকে জটিল আর অসহিষ্ণু করে তুলেছে। মহাপরিচালক শুধুমাত্র তার কাদের কাছের লোকজনদের কাছে রেখে যারা এর সঙ্গে ভিন্নমত পোষণ করেছে তাদেরকে তিনি সাজা দিচ্ছেন। এরকম একটি পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিবর্তনের কোনো বিকল্প নেই বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। আর এই জন্যই প্রধানমন্ত্রী খুব নীরবে এই প্রক্রিয়া শুরু করেছেন বলেও একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছেন। এই পরিবর্তন ঈদের আগে হবে নাকি পরে হবে তা নিয়ে এখনও জল্পনা কল্পনা চলছে। তবে ধারণা করা হচ্ছে যে কোনো সময় প্রধানমন্ত্রী এই পরিবর্তন করতে পারেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে তাতে প্রথমে আসছেন স্বাস্থ্যমন্ত্রী। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত মেয়াদে প্রতিমন্ত্রী ছিলেন এবং এবার তিনি একদিকে যেমন নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন তেমনি অন্যদিকে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের করণীয় নির্ধারণেও ব্যর্থ হয়েছেন। এছাড়া সরকারের সবগুলো মন্ত্রণালয়কে সমন্বিত করে করোনা মোকাবেলার ক্ষেত্রে একটি সুষ্ঠু কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারেননি, আর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এই কারণেই তার বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে বলে ধারণা করছেন অনেকে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। আজ আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে ডাক্তার দীপু মণিকে দেখা যায়। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে ডাক্তার দীপু মণি শিক্ষা মন্ত্রণালয় নিয়ে ভালো আছেন, তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণে আপাতত আগ্রহী নন। তবে শেষ পর্যন্ত যদি প্রধানমন্ত্রী তাকে এই দায়িত্ব দেন তাহলে তার তা উপেক্ষা করার মতো সাহস বা সুযোগ থাকবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডাক্তার দীপুমণি ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য যাদের নাম আলোচনায় আসছে তাদের মধ্যে রয়েছেন বর্তমান দুর্যোগ প্রতিমন্ত্রী ডক্টর এনামুল রহমান, তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণে আগ্রহী। এছাড়াও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফামা রুহুল হকের নামও আলোচনায় এসেছে। তবে আফামা রুহুল হকের বিরুদ্ধে অতীতে অনেক দুর্নীতি স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে বলে তার এই মন্ত্রণালয়ে আসার সম্ভাবনা খুবই কম। আবার আরেকটি সূত্র বলছে যে স্বাস্থ্যমন্ত্রী আপাতত বদল না করে একজন টেকনোক্রেট প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হতে পারে, যে টেকনোক্রেট প্রতিমন্ত্রী চিকিৎসক সমাজের প্রতিনিধি এবং চিকিৎসকদের বিষয়গুলো ভালোমতো বোঝেন এবং যিনি আসলে মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে মূল চালিকা শক্তি হবেন। এরকম বিবেচনায় ডাক্তার প্রাণগোপাল দত্তের নাম যেমন ভাবা হচ্ছে তেমনি ভাবা হচ্ছে স্বাধীনতার চিকিৎসক পরিষদের সভাপতি ডক্টর ইকবাল আর্সেনালের নাম। মোস্তফা জালাল মহিউদ্দিনের কথাও কেউ কেউ বলছেন। তবে মোস্তফা জালাল মহিউদ্দিন বর্তমান মন্ত্রীর থেকে রাজনীতিতে অনেক সিনিয়র, কাজে বর্তমান মন্ত্রীকে রেখে প্রতিমন্ত্রী হিসেবে এই তিনজনের একজনেরও থাকার সম্ভাবনা খুবই কম। স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্যসেবা সচিবের পদেও রদবদলের কথা শোনা যাচ্ছে এবং এই ব্যাপারে একাধিক ব্যক্তি সরকারের বিবেচনায় রয়েছেন। তবে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আসাদুল ইসলামের ব্যাপারে আমাদের মধ্যে ইতিবাচক ধারণা রয়েছে।
তিনি একজন ভালো মানুষ এবং তাকে মন্ত্রী এবং মহাপরিচালক সহায়তা করেননি বলেই এই অবস্থা বলে মনে করছেন অনেকে। আর এ কারণে শেষ পর্যন্ত হয়তো তিনি পরিবর্তনের কাছে থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আর পরিবর্তন হলে স্বাস্থ্য শিক্ষা বিভাগের আলী নূরকে স্বাস্থ্যসেবা বিভাগে নিয়ে আসা হতে পারে বলে একটি সূত্র আভাস দিয়েছে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পরিবর্তনের বিষয়টি অনেক আগে থেকেই আলোচনায় ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক চুক্তিভিত্তিক নিয়োগে আছেন এবং সরকারের জন্য এই পরিবর্তন খুব সহজ ব্যাপার। চুক্তি বাতিল করলে নতুন মহাপরিচালক নিয়োগ করা যায়, তবে নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে এই নিয়ে সরকারের মধ্যে কিছুদিন ধরে আলোচনা চলছে। অতিরিক্ত মহাপরিচালকদের মধ্য থেকে একজনের কথা আলোচনায় এসেছে। এছাড়া IEDCR এর পরিচালক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরাকেও বিবেচনা করা হচ্ছে। মির্জাদি সেব্রিনা ফ্লোরা প্রধানমন্ত্রীর ভালো নজরে আছেন বলেও একটি সূত্র ইঙ্গিত দিয়েছে। এছাড়া একটি সরকারি হাসপাতালের একজন পরিচালকের নামও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে আলোচনায় আছে। তবে শেষ পর্যন্ত এই পরিবর্তনগুলো আদৌ হবে কি না বা কীভাবে হবে তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর। বাংলাদেশে মে শেষে সর্বোচ্চ সীমায় যাবে করোনা। বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হয়েছে 8 মার্চ। 26 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত সাধারণ ছুটি চলছে, শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন 16 মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। 16 মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। এরপর শুরু হচ্ছে ঈদ, অর্থাৎ পুরো মে মাস জুড়ে যে এই ছুটি থাকবে এটা নিয়ে সন্দেহ সামান্যই রয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে বাংলাদেশে করোনার উপস্থিতি কতদিন থাকবে এবং করোনার ঝুঁকি নিয়ে আমাদের কতদিন বসবাস করতে হবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি এবং তবে দেখা গেছে যে বাংলাদেশে তথ্যের স্বল্পতা, তথ্য গোপন করা এবং তথ্যের নয়ছয়ের কারণে করোনা পরিস্থিতি সম্পর্কে সঠিক প্রক্ষেপণ করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের একজন বিশেষজ্ঞ বলেছেন যে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেই তথ্যগুলো দিয়ে সার্বিক চিত্র এবং ভবিষ্যতে অবস্থা পর্যবেক্ষণ করা যায় প্রায় অসম্ভব। এজন্যই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সিঙ্গাপুরে বসবাসরত কয়েকজন বাঙালি বিশেষজ্ঞ নিজেরাই বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে গবেষণা করেছেন এবং তারা তাদের নিজস্ব উদ্যোগে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যেটা প্রক্ষেপণ করেছেন তা হলো বাংলাদেশে মে মাসের শেষে করোনার পিক সিজন শুরু হবে, অর্থাৎ করোনার সর্বোচ্চ সীমায় পৌঁছাবে। তারা মনে করছেন যে মে মাস থেকে করোনার সংক্রমণ বৃদ্ধি শুরু হয়েছে সীমিত পরীক্ষার কারণে এবং সাধারণ মানুষ যেহেতু এই পরীক্ষার আওতায় আসতে পারছে না, প্রচুর সংখ্যক মানুষের উপসর্গ থাকা সত্ত্বেও তারা পরীক্ষা করতে পারছেন না। এরকম বাস্তবতায় বাংলাদেশে করোনার প্রকৃত অবস্থা যাচাই করা যাচ্ছে না। তবে যেভাবে করোনা বাড়ছে এবং সামাজিক সংক্রমণ ছড়াচ্ছে তাতে তারা মনে করছেন যে বাংলাদেশে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে পিক সিজন শুরু হবে। এখন যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে এই অবস্থায় আগামী 1 সপ্তাহ থাকতে পারে। এরপর করোনার লাগামহীন উচ্ছ্বাসন ঘটতে পারে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এবং সেটা তৃতীয় থেকে শুরু করে চতুর্থ সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। স্বাস্থ্য অধিদপ্তর তার 8 জন বিশেষজ্ঞকে দিয়ে বাংলাদেশে করোনা পরিস্থিতির যে প্রক্ষেপণ তৈরি করেছে সেই প্রক্ষেপণের সাথেও এই বিশেষজ্ঞরা দ্বিমত পোষণ করেছেন। তারা মনে করছেন যে যদি সঠিকভাবে পরীক্ষা হয় তাহলে বাংলাদেশে করোনা সংক্রমণের সংখ্যা 3-5 লাখ হতে পারে, যার মধ্যে হাসপাতালে নেওয়া হতে পারে অন্তত 20,000 মানুষকে। এরকম 20,000 মানুষকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার মতো বাস্তবতা বাংলাদেশে নেই। এ কারণে বাংলাদেশে করোনার সামাজিক সংক্রমণে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। বিশেষজ্ঞরা করোনা সংক্রমণের ঝুঁকি রোধ করার জন্য এখনও সীমিত আকারে হলেও কিছু সুযোগ রয়েছে বলে জানান। এই সীমিত সুযোগগুলো যদি সঠিকভাবে কাজে লাগানো যেতে পারে তাহলে বাংলাদেশে করোনার যে লাগামহীন সংক্রমণ তা কম হবে এবং দীর্ঘমেয়াদী সংক্রমণ হবে না। তারা বলেছেন যে বাংলাদেশে যে গার্মেন্টস কারখানাগুলো চালু করা হয়েছে সেই কারখানাগুলোর প্রত্যেক শ্রমিককে জরুরি ভিত্তিতে করোনা পরীক্ষা করা দরকার, এটা করোনা সংক্রমণের লাগাম টেনে ধরার প্রথম শর্ত। দ্বিতীয় যে শর্তটি তারা দিয়েছেন তা হলো যে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে তা আরও সঠিকভাবে করা দরকার, যেন সেটাতে ভুল না থাকে। তৃতীয় পরামর্শ হচ্ছে যারা সংক্রমিত হয়েছেন তাদের ট্রেসিংগুলো, অর্থাৎ তারা যাদের সংস্পর্শে এসেছেন তাদের দ্রুত শনাক্ত দরকার, দ্রুত শনাক্ত করে তাদের রক্ত পরীক্ষা করা দরকার। বাংলাদেশের বাইরে যারা এইসব নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন এমন বাঙালিরা বলছেন বাংলাদেশে করোনার বাস্তব চিত্র পাওয়ার জন্য প্রতিদিন ন্যূনতম 10,000 পরীক্ষা করা দরকার এবং 5 লক্ষ পরীক্ষা করা হলে দেশের করোনা পরিস্থিতির বাস্তব চিত্র পাওয়া যাবে। তবে তারা মনে করছেন যে কোনো দেশই
করোনার পিকে যাওয়ার পরে তা ধীরে ধীরে কমতে থাকে এবং বাংলাদেশের মধ্যে জুন নাগাদ করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশাবাদ করছেন। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা কি রেহাই পাবো করোনা থেকে? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।